সুশাসনের নামে মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীদের ছবি সম্বলিত ফ্ল্যাক্স ফেস্টুন হোর্ডিং এ সারা রাজ্যে সজ্জিত করে রেখেছে সরকার। আর সুশাসন কাদের হাতে তা প্রত্যক্ষ করছেন আম জনতা। এমনই এক ঘটনা উৎসবের পঞ্চমীর মধ্যরাতে। মেলাঘরের দিক থেকে আসা রাবার বোঝাই লরি গতিরোধ করলো কিছু যুবক। পুলিশি কায়দায় লরি চালকের কাছে চাইল সমস্ত কাগজপত্র, সঙ্গে গাড়িতে গাঁজা রয়েছে বলে তল্লাশি। কিছু না পেয়ে চালককে তিনটে চপটাঘাত। এবার 50,000 টাকা দাবি বিশালগড় জাঙ্গালের একটি ক্লাবের নামে। চালক রাজি না হওয়ায় শুরু হয় মারধর। চালক সঞ্জিত পালের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে যুবকরা কেটে পড়ে। সোমবার সঞ্জিতবাবু ওই ক্লাবের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করেন। শুনুন সুশাসনের যুগে সঞ্জিতবাবুর অভিজ্ঞতা। ঘটনা গত 30 তারিখ রাত্রেবেলা আমি TS-01K 1587 নম্বরের একটা গাড়ি নিয়ে রাবার স্কেপ নিয়ে আসার পথে বিশালগড় জাঙ্গালিয়া বিশ্বপ্রিয় ক্লাবের সামনে আমার গাড়িটা থামায়। ওখানে আমার গাড়িতে কী মাল আছে প্রথমে যেটা জিজ্ঞেস করে, আমি বলে যে স্কেপ, এবং তখন তারা মালের কাগজপত্র দেখতে বলে, কাগজপত্র আমি দেখাই, সব কিছু দেখাবো বলে গাড়ির কাগজপত্র দেখাও, সেটাও দেখাই। তারপর বলে তোর লাইসেন্স কোথায়? আমি তখন বলি যে আমার লাইসেন্স তো আছেই, লাইসেন্স তারা কি আমার গাড়ি কোথায় কইছে? ওদের কাছে, ক্লাবের যে লোকরা আছে তারা প্রথম শুরুতেই বলছে মালের কাগজপত্র কোথায়। হ্যাঁ, তারপর তারপর বলছে গাড়ির কাগজপত্র, তারপর বলছে আমার ফুল লাইসেন্স কোথায়? আমি বলছি আমার লাইসেন্স তো আছে, লাইসেন্স তারা কি আমি গাড়ি চালানির কথা বলতে না বলতে আমাকে খাবার তিনটা খাবার মাথায় আছে, এইটা আমার খুলে গেছে, এইটা পেটে রক্ত বেরিয়েছে। হুম, তারপর কী হয়েছে? তারপরে আমাকে তারপর সব কিছু থাকার পর তোর বলে যে তোর গাড়িতে গাঁজা আছে। হুম, এই কথা বলে আমার গাড়ি তিন বাল্টির বাইক খুলে তারা চেক করে কিছু পায়নি। তারপর বলছে যে পূজার জন্য 50,000 টাকা দিতে হবে, আমার গাড়ি দিয়ে তো দেখুন। তারপর আমি যখন মারছি তখন আমার চিৎকার শোনার পাশে কিছু লোকজন আসবে আমাকে চলে যেতে সাহায্য। আজকে থানাতে কি লিখেছে? থানাতে আমি একটা জিডি এন্ট্রি করতে চাইছি। তার বিরুদ্ধে বিশ্বপ্রিয় ক্লাবের বিরুদ্ধে। Your report, Channel Dinrat.